লকডাউনের জন্য কাজ নেই, এর ফলে খাবার অমিল। বাধ্য হয়ে কচু শাক কাঁচা আম খেয়ে কোনো রকমে বেঁচে আছেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের খন্তা গ্রামে তিয়রপাড়ার 200টি পরিবার বলে অভিযোগ। গ্রামের অধিকাংশ পরিবার দিনমজুর করে সংসার চালান, লকডাউনের জেরে সমস্ত কাজ বন্ধ। পরিবারগুলি অভিযোগ করেন, প্রশাসন বা পঞ্চায়েতের তরফ থেকে কোনো সাহায্য মিলছে না। তাদের আরো অভিযোগ, 15 দিন আগে রেশনে 2 কেজি চাল এবং গম পেয়েছিলেন, সে তো কবেই শেষ হয়ে গেছে। সন্তানরা খাবার চাইলে দিতে পারছেন না তারা। বাবু খেতে পাচ্ছে না, খেতে পাচ্ছে না, কারোর জমি জায়গা নাই, কি এখন সব বসে গেছে, লকডাউন হয়ে বসে গেছে, কি করে দিনটা যাচ্ছে, ছেলে পিলে কত কানাকাটি করছে, কি খাওয়াবো, রুটি বানাচ্ছি তো মা ভাত খাবো, ভাত কোথায় পাবো রে বাবু, কেউ কোথায় পাবো আপনার চাল, টাকা নাই, পয়সা নাই, যে আমরা কি করে, এই তো 500 টাকার জন্য গেলাম, এখন আমাদেরকে পাঠিয়ে দিল কি না, এখন ভিড়ে থাকো না, তোমরা বাড়ি যাও, তো কি করে, আমরা ভাবলাম 500 টাকা নিয়ে আসবো, নিয়ে আসতাম রে বাচ্চাগুলাকে বললাম 500 টাকা নিয়ে আসো রে বেটি, তো চাল নিয়ে আসবো, দিল না, ওই যে রুটি খেয়ে এখনো আছে, কোথায় পাবো, এখন আমরা চাল পাইনি, কি কেউ আসছে না, কি যাও 500 করে চালটা দিয়ে আসি, কি হয়েছে আমাদের এখানে, কেউ আসছে না বাবু আর এখানে। ব্লক থেকে কোনো সাহায্য পেয়েছি? কোনো কিছু পাচ্ছি না আমরা সাহায্য ব্লক থেকে, কে দিবে আমাদেরকে, গেলাম একজনা ডাকলো, ওখানে দেখছি 1/2 কেজি আলু দিয়েছে, 2 কেজি চাল দিয়েছে, 2 কেজি চালে কি হবে, রেশন কার্ড আছে? আছে, পাচ্ছি, হ্যাঁ পাচ্ছি, 2 কেজি করে দানা দিচ্ছে, কি পাবো আমরা, 2 কেজিতে কি হবে, আজ থেকে লকডাউন আছে, কতদিন থেকে আছে, ওই 2 কেজি থেকে কি পাবো, 5 টাকাতে কি পাওয়া যাবে, কদিন খাবো আমরা। মাঝে মধ্যে কচু শাক কাঁচা আম খেয়ে দিন গুজরান করছেন তারা। আমরা খেতে দিনে খাতি রাত্রে খাই, আর বাচ্চা কাচ্চা নিয়ে এখন সকালবেলা রাত্রে রান্না করছি, সকালবেলা কোনটা খাচ্ছি, সারাদিনে এরকম ঘুরে বেড়াচ্ছে বাচ্চাগুলো, কেনাকাটি করছে, খাবার জন্য কোন দিনে কাজকর্ম কিছু নাই, জন পাট কিছু চলে না, কি আমরা 2 টাকা হবে তো আমরা বাজার ঘাটে কিনে নিয়ে আসবো, সবকিছু কিনে খাচ্ছি, এখন পয়সা জুড়ছে না, লাস্টে আমরা কচু পাতা ভেঙে ভেঙে শাক করে খাচ্ছি, ঝড় বৃষ্টিতে কারো জমি জায়গাতে শাক ভাঙতে যেতে পারছি না, বাড়িঘর ভেঙে গেল, বাড়িঘর করবো না, বাচ্চার পেটে দিব না, নিজে পেটে খাবো, দিন মানে 3 টাইম খেত, সেখানে 1 টাইম করে খাচ্ছে বাচ্চা কুচা, কানাকাটি করছে, কোথা থেকে ঋণ মহাজন করে নিয়ে আসবো, দোকানদারও দেয় না, বাজার ঘাটও ঋণ দেয় না, কত কষ্ট করবো, জন্মজরিয়া চলে না, কত কষ্ট করবো, আমাদেরকে কেউ দেখতেও আসে না, 2 কেজি চালও পায় না, কোয়ান্টালে রাশনের কার্ডে চালে কতদিন চলবে, 15 দিনে 2 কেজি করে মাথা পিছু দিচ্ছে, সংসারে লাগছে 3 কেজি 4 কেজি দিন, 2 কেজি চালে আমাদের কি হবে, আমাদের কি ম্যানেজ হবে, চাল জুটাচ্ছি তো তরকারি জুড়ছে না, তখন আমের সিদিন আম ভেঙে চাটনি কুড়িয়া চাটনি উটনি করে কোন মতন বাচ্চা দাদাকে খাওয়াচ্ছি, কিছু পাইনি আমরা, কোনো কিছু পাইনি। আপনারা কি প্রশাসনকে জানিয়েছেন? জানাচ্ছে তো, ব্লক আছে, অঞ্চল আছে, সবকিছুতে তো জানানো হচ্ছে, অঞ্চলে গেলাম পরশুদিন বলছে এখানে কোনো বিতরণ হচ্ছে না, ব্লকে গেলাম তো কোনো কিছু হচ্ছে না, এখন সব লকডাউনে বন্ধ, আমরা কোথায় যাবো, তাকে তো লাইনে তো 15 দিন ঘুরে বেড়াচ্ছে, বলে খেতে মরে যা আমাদের দেখা নাই, এত ভিড়ে আমরা কি করব, ঘুরে ঘুরে আসছি 500 টাকার জন্য 15 দিন দৌড়াচ্ছি। সুলতান গ্রাম পঞ্চায়েতের প্রধান ওয়াহেদা খাতুনের স্বামী কাউশল আলম জানান, পর্যাপ্ত ত্রাণ না পাওয়ায় ওই গ্রামের সব পরিবারকে ত্রাণ দেওয়া হয়নি। ব্যাপারটা হচ্ছে কি, আমরা ত্রাণ এখনো অ্যাভেলেবল ভাবে দিই, শুরু করিনি, কিন্তু যেগুলো আমাদের কাছে অবজেকশন এসছে, যেসব পরিবার আমাদের কাছে এসছে যে আমাদের অর্থনৈতিক অবস্থা বা আমরা খেতে পাচ্ছি না বা কিছু, সেইগুলো পরিবারকে আমরা মালগুলো দিয়েছি, আর সামনে আমরা একটা ডিসিশন নিচ্ছি যে মালগুলো দিব,
কিন্তু মালগো দিতে তো অনেক সমস্যার মধ্যেই দিতে হচ্ছে। তবুও আমরা সেই সমস্যার মধ্য দিয়ে যারা অনাহারে থাকছে বা রোজ প্রতিদিন হয়তো খেতে পাচ্ছে না, তাদের জন্য আমরা ব্যবস্থা কিন্তু কিন্তু গ্রামে আমরা দিয়েছি, কিন্তু যেসব গ্রামে আমরা এখনো দিতে পারিনি সেসব গ্রামে আমরা শীঘ্রই সেখানে ত্রাণের ব্যবস্থা আমরা করব, যাতে তারা ত্রাণ পান তার ব্যবস্থা করবেন। বিডিও প্রীতম সাহা জানান, ওই গ্রামের কিছু পরিবারকে সাহায্য দেওয়া হয়েছে, বাকিদেরও দেওয়া হবে। এটা হলো এটাই যে আমাদের গ্রামে কেউ আসে না খন্তা গ্রাম, এটা হলো কেউ দেখতেও আসে না। তারপরে আমরা না খেয়ে দিয়ে লকডাউন যে হয়েছে, তারপরে কোনো কাজকর্ম আমাদের নাই, আবার যাব কোথায় আমরা? বয়স্ক লোক এরকম তো লকডাউন না থাকলে আমরা দিনমজুর করে কোনো রকম খেতাম, তারপর তো কিছুই আর দেখতেও আসছে না, আর আমাদের খাওয়াও পাচ্ছি না। মাসে আমাদের মাথা পিছে 2 কেজি করে চাল দেওয়া হয়, সেই চালটুকু কি আমাদের সংসার চলবে? চলবে না। ছেলে পেলেকে নিয়ে কোনো রকম দিন কাটানো হয় আমাদের। তারপরে কোনো পঞ্চায়েত কি ব্লক কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ব্লকে আমরা গেলাম, জানালাম, তারপরে ওখান থেকে কোনো সাড়া আমরা পাইনি এবং কেউ দেখতেও আসছে না। পঞ্চায়েতে কোনো মাথায় খাটায় না কেউ, কার কাছে আমরা দাঁড়াবো? খন্তা গ্রামে মোটামুটি ধরেন যে 200 তো কম হবে না। সরকারি তরফ থেকে কিছু সাহায্য করা হোক এবং আমরা ছেলে পেলেকে নিয়ে কোনো রকম সংসারটা চালা হবে। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দবার্তা।